बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम टीएम इलेक्ट्रॉनिक्स एर पक्ष থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা সোলার থেকে সরাসরি সূর্যের আলো থেকে সাবমার্সিবল মোটর চালাতে চান বা উপরের মোটর চালাতে চান বা মাড পাম্প চালাতে চান তাদের জন্য আজকের ভিডিও। আমরা আপনাদেরকে সরাসরি মোটর চালিয়ে দেখাবো। এই ইনভার্টার থেকে আপনারা মোটর চালাবেন, তো মোটর চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো মোটর চালিয়ে দেখানোর জন্য আমি আমার কাছে যে ইনভার্টারটা দেখছেন এটি দ্বারা আমরা এটা চালাবো। তো আমি প্রথমেই এটা ভালো করে টাইট করে নিই। আচ্ছা, কারণ মোটর চালাইতে হলে এই কেবলসটা অনেক মজবুত লাগবে। এটা 3000 ওয়াটের একটি ইনভার্টার। আমার কাছে একটি মোটর আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ওয়েট, আমি ঠিকঠাক মতন উঁচু করতে পারতেছি না। এই যে মোটরটা আমরা এখন এই ইনভার্টারে লাইন দিয়ে চালিয়ে দেখবো। এই যে ইনভার্টার, এই যে ইনভার্টারটা আমরা ইন করলাম, ইনভার্টারে সুইচ দিছি, ইনভার্টারটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা দেখবো মোটরটা অন হয় কিনা। দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা দেখাবো এটা কত ওয়াটের মোটর। আপনি একটু কাছ থেকে দেখেন। এটা হচ্ছে আমি মোটরটা একটু দেখাচ্ছি। এটার স্পিড হচ্ছে 2600 RPM এর। এটা হচ্ছে 750 মডেল, অর্থাৎ এটা 1 ঘোড়া মোটর। 0.75 মানে 750 ওয়াট। এটা হচ্ছে 1 ঘোড়ার মোটর, ড্রেনেজ পাম্প, 2 ইঞ্চি আউটপুট। তো এটা এই ধরনের ড্রেনেজ পাম্প কিন্তু এটাতে চালু হবে। হ্যাঁ, তো ফুললি কিন্তু চালু হয়ে গেল। ইনভার্টার সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে মোটরটা চালু হয়ে গেল। এটা দিয়ে আপনারা সরাসরি পানি তুলতে পারবেন। এইরকম ড্রেনেজ পাম্পে ভেঞ্চুরি পাম্প, যারা পুকুরে সেচ প্রকল্পে কাজ করতে চান, ভেঞ্চুরি চালাইতে চান, তারা কিন্তু এটা অনায়াসে এটা দিয়ে চালাইতে পারবেন। এটা খুবই কোয়ালিটিফুল। দেখেন আমি ছোট্ট একটা পাওয়ার ব্যাটারি, মানে ভ্যানের পুরাতন ব্যাটারি, দেখুন এটা রান করছি। এটা শক্তিশালী যখন ব্যাটারি দিবেন তখন এটা আরো বেশি শক্তিশালী হিসেবে কাজ করবে। তো ছোট্ট একটা ইনভার্টার থেকে আমরা কিন্তু কারেন্ট তৈরি করে সরাসরি আপনাদেরকে চালিয়ে দেখা দিলাম। এই যে আবার দেখেন, এটা হচ্ছে অটো সুইচ, এটা চালু করলে এটা চালু হয়ে যাবে। এই যে আমরা কটটা খুলে দিচ্ছি, দেখেন বন্ধ হয়ে গেল। এই যে কট, এখানে কোনো রকমের, অনেকে বলবে যে আমরা হয়তো বা কারেন্টে দিচ্ছি। তো দেখেন এই যে এটাও আমি সরাসরি দেখাচ্ছি। দেখেন এখানে কোনো কারেন্টের সংযোগ নাই, জাস্ট শুধু ব্যাটারি সংযোগ। তো এই হলো বিষয়। তো এই ধরনের যারা ইনভার্টার চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু খুবই কম। এটি মাত্র 7500 টাকায় আমাদের কাছে পাচ্ছেন। এটা 3000 VA, অনায়াসে 1200 বা 1500 ওয়াট এরকম শক্তিশালী ওয়াট লোড দিতে পারবেন। আর যারা AMPR সার্কিটের কোনো ডিভাইস চালাইতে চান বা সার্কিট যুক্ত যে ডিভাইস গুলো, সেগুলোতে কিন্তু বিদ্যুতের ওয়াটটা কম লাগে, মানে স্টার্টিং লোডটা কম লাগে। কারণ এটা যখন স্টার্টিং হচ্ছে তখন কিন্তু 2000 ওয়াট লোড নিচ্ছে, মানে যা পাওয়ার থাকে তার 3 গুণ। তো 750 ওয়াট হলে এটা 3721 2250 ওয়াট লোড নিচ্ছে। এরপরে স্টার্ট হওয়ার পরে 750 ওয়াটে চলে আসে। যার কারণে দেখেন এখানে চালু হওয়ার সময় এখানে সিগন্যাল দিচ্ছে। আমি একটু এবার দেখাই, আমি একটু আপনাদেরকে বোঝানোর সাথে দেখাই। এখানে একটু খেয়াল করবেন যে এই লাইটটা কিন্তু এখন ডিসি 5 ভোল্ট চালু আছে, পাওয়ার ইন আছে। দেখেন এটা চালু করার সাথে কিন্তু প্রথমে ফল্ট লেখা আসবে। এই যে হ্যাঁ, এরপর দেখেন 3 বার সিগন্যাল দিয়ে কিন্তু এটা চালু হচ্ছে। তার মানে কি, এটা স্টার্টিং এ কারেন্ট বেশি নিচ্ছে, যেটা এটার জন্য একটু জুলুম। কিন্তু স্টার্টিং কারেন্টটা তো 2-3 সেকেন্ডের জন্য নেয়, যার কারণে এটা ফেল করে নাই, চালু আছে। এটাতে আপনারা এসি চালাইতে পারবেন 1 টনের। তো 1 টন পর্যন্ত ক্যাপাসিটি এটাতে আছে। এই ধরনের ইনভার্টার যারা নিতে চান তারা টিএম ইলেকট্রনিক্স টিএম ট্রেডিং এ যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন, অথবা অনলাইনে দেখে নিতে পারেন। আমি আবারও বলছি, প্রোডাক্টের মূল্য কিন্তু মাত্র 7500 টাকা। এবার আসে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে। এগুলো চাইনিজ প্রোডাক্ট, তাই বেসিক্যালি এটার কোনো ওয়ারেন্টি হয় না। সংযোগ প্রণালী যদি ঠিকঠাক থাকে তাহলে এটা নষ্ট ইনশাল্লাহ হবে না। 2-5 বছর কিচ্ছু করতে পারবেন না। খুবই হেভি ওয়েটের একটি হেভি কোয়ালিটির প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এ। ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। এছাড়াও যদি আপনাদের অন্যান্য প্রোডাক্ট চাহিদা থাকে আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।